জাহিদ খানের নাম ধরে বলেছে তাকে অবাঞ্ছিতের জন্য মিটিংটা হচ্ছে, এটা আসলে গুঞ্জন কে বলেছে, এটা অনেক গুঞ্জন গত রাতে থেকে গুঞ্জন, যিনি গুঞ্জনটা ওরা মানে ছড়াচ্ছে এরকম মিটিং, এই ধরনের কোনো কোনো ধরনের কোনো কথাই হয়নি, এই ধরনের কোনো কথা হয়নি যে মানে জাহিদ ভাইকে অবাঞ্ছিত করা হবে, এটার কোনো কারণও তো আমি দেখছি না। যে 18 সংগঠনের মুখপাত্র যেহেতু আলমগীর স্যার, ওনার সঙ্গে আরেকজন মানে শক্ত হাত চাইছেন, যেটাকে উনি মনে করেছেন কাঞ্চন ভাই, যেখানে সবচেয়ে বেশি প্রয়োজন আমরা মনে করেছি যে নিপুন আপাকে প্রয়োজন, কারণ উনি কোনো চেয়ার ছাড়াই কিন্তু গত কয়েক বছর কাজ করে গিয়েছেন, যদি তিনি আরও একটু চেয়ারে বসে কাজ করার সুযোগ পায় সেটা আরও বেশি বৃদ্ধি পাবে, সেজন্যই কিন্তু আমরা চাচ্ছি যে নিপুন আপার যেই রায়টা এসেছে আপিল বোর্ডের মাধ্যমে সেটা যেন আদালত পর্যন্ত বহাল থাকে, আমরা সেই চেষ্টাটা চালিয়ে যাচ্ছি, কারণ আমরা এটা বিশ্বাস করি চলচ্চিত্রকে ভালোবেসেই আমরা কিন্তু কাজ করে যাচ্ছি, সেখানে হচ্ছে চেয়ারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আর কেউ এখানে জোর করে বসেনি, যেহেতু আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে সেখানে মন্ত্রী মহোদয়ের হস্তক্ষেপে বা ইয়েতে একটা বোর্ড কমিটি গঠন করা হয়েছিল, সেখান থেকে সেই যেই রায়টা এসেছিল নতুন সাধারণ সম্পাদক হচ্ছেন যে নিপুন, সো সেখানে নিপুন আপা একক সিদ্ধান্তে বা ওনার একক ইয়েতে এখতিয়ারে কিন্তু এটা হয়নি, এটা জোরপূর্বক যেটা বলা হচ্ছে এখানে জোর করে কিছু করা হয়নি, দেশের মানুষ চলচ্চিত্রের এই শিল্পী সমিতির প্রতি তাদের এত মানে দুই চোখ যে কী হতে যাচ্ছে, এত সুন্দর দৃষ্টি, এটা সুন্দর জায়গা, আমরা সুন্দরভাবেই কাজ করতে চাই, এটাকে আমরা অসুন্দর করতে চাই না। আরেকটা কথা বলতে চাই যে এই কাদা ছোড়াছুড়ি যেন আর ভবিষ্যতে না হয়, আমরা এটার সাথে মানে অ্যাডজাস্ট করতে পারছি না, আমরা অ্যাডজাস্ট করতে চাই ভালোর সাথে। সাইমন খুব সাংগঠনিকভাবে পুরো নির্বাচনে কাজ করেছে, সে এখন সহসাধারণ সম্পাদকের পদ থেকে পরবর্তী ইলেকশনে কি সাধারণ সম্পাদকের পদে সেও থাকবে? আলোচনা করছে এই দৌড়টা কি আপনি পরিকল্পনা মাফিক আপনি হাঁটুন আস্তে আস্তে হাঁটুন।